11ই ফেব্রুয়ারি স্যামসাং লঞ্চ করবে তাদের এস সিরিজের আপকামিং ফোনগুলো। এবারের এস সিরিজের ফোনগুলো যেমন হতে পারে বা এর স্পেসিফিকেশন যা যা হইতে পারে, বিভিন্ন লিক থেকে আমরা যা জানতে পারি, সেই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। স্যামসাং এর এস সিরিজের ফোনগুলো গতানুগতিক 1, 2, 3 এইভাবে 10 পর্যন্ত আমরা দেখে এসেছি, তবে এবারের সিরিজটি S11 এর পরিবর্তে হতে যাচ্ছে S20। আর এই S20 ফ্যামিলিতে আমরা মোট 4টি ফোন দেখতে পাবো, এক S20, S20 প্লাস, S20 আলট্রা এবং S20e। এছাড়াও বিভিন্ন রিউমার অনুসারে S20 প্লাস এবং S20 আলট্রা 5G এবং 4G দুটি আলাদা ভেরিয়েন্ট পাওয়া যায়। অবশ্যই S20 ফ্যামিলিতে S20 হবে বেস ভেরিয়েন্ট, S20 প্লাস হবে তার প্লাস ভেরিয়েন্ট এবং S20 আলট্রা হবে আলট্রা লেভেলের ফ্ল্যাগশিপ। এস ফ্যামিলির এবারের ফোনগুলোর ডিসপ্লে হিসেবে থাকছে 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, এবং ডিসপ্লে সাইজ S20 এর ক্ষেত্রে 6.2 ইঞ্চি, S20 প্লাস এর ক্ষেত্রে 6.7 ইঞ্চি, আর S20 আলট্রার ক্ষেত্রে তা 6.9 ইঞ্চি। এবার এস সিরিজের ফোনগুলোতে SE বাদ রেখে বাকি তিনটাতেই ব্যবহার করা হইতে পারে 4টি ক্যামেরা মডিউল। S20 এবং S20 প্লাস এর প্রাইমারি সেন্সর থাকছে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়া বাকি ক্যামেরা সেন্সরগুলোর মধ্যে হচ্ছে 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের টাইম অফ ফ্লাই সেন্সর। 64 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দ্বারা 3x অপটিক্যাল জুম করা যাবে। আর S20 আলট্রার প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের সেন্সর, আর এর টেলিফোটো লেন্স হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের পেরিস্কোপিক ক্যামেরা সিস্টেম, যা দ্বারা 10x অপটিক্যাল জুম করা সম্ভব এবং 100x হাইব্রিড জুম করা যাবে। S20 ফ্যামিলির ব্যাটারিতেও থাকছে বড় ধরনের চমক। 4000 mAh এর ব্যাটারি হইতে পারে S20-তে, আর S20 প্লাসে থাকতে পারে 4500 mAh ব্যাটারি। বিভিন্ন রিভিউ অনুসারে S20 আলট্রাতে হবে 5000 mAh এর ব্যাটারি। র্যাম হিসাবে S20 এবং S20 প্লাসে হইতে পারে 12 GB, S20e হইতে পারে 8 GB, আর S20 আলট্রা হবে 16 GB-এর র্যাম। এই সব কিছুই সম্পর্কে জানা যাবে স্যামসাং এর আপকামিং 11ই ফেব্রুয়ারির ইভেন্টে। কথা হবে আবার আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।